আশা করি সব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের বাংলা টাইপের সাথে পরিচয় করবো। আগের দিন আমি আপনাদের ইংরেজি টাইপের সাথে পরিচয় করেছি এবং সেই টাইপটা আপনারা কীভাবে আপনাদের ফিঙ্গারের মাধ্যমে ইউজ করবেন সে বিষয়টা দেখাইছিলাম। তো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার বাংলা কীভাবে টাইপ করবেন। তো এখানে আপনার স্ক্রিনে এটা দেখতে পারতেছেন যে ক প্লাস খ, এটাতে যে হচ্ছে ওই যে ইংলিশে যে অক্ষরটা, বাংলা হচ্ছে ক, আর প্লাস দিয়ে তারপরে যে শিফট, শিফটের পরে খ। তো এখানে বিষয়টা আমি এই জন্যই বলছি যে আপনারা কিবোর্ডে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে এখানে ধরেন প্রতিটা অক্ষর একটা উপরে একটা নিচে আছে। তো এক্ষেত্রে যে কর পরে যে খর বিষয়টা, কর পরে যে খর বিষয়টা সেই খরটা কিন্তু উপরের দিকে আছে। তো আপনারা কিবোর্ডে ফলো করলে বিষয়টা বুঝবেন। তো ওইখানে দেখা দেওয়া আছে যে কর পরে খ, তো এখন খটা কিন্তু আমরা কর পরে খ লিখতে পারবো না। তো আমি বিষয়টা একটু দেখাচ্ছি, আপনারা এটা প্র্যাকটিস করে দেখতে পারেন। তো আমি এখানে বিষয়টা এখন দেখাবো কিভাবে দেখেন। ধরেন আমি এখানে ক প্লাস খ লিখবো, তো ক লিখলাম মনে করেন, এখানে আমি মনে করেন ক লিখলাম, হ্যাঁ এই যে আমি এটা একটু সামনের দিকে আনছি, এই যে ক লিখলাম। ক লেখার পরে আমি কিন্তু এখানে খ লিখতে পারবো না, আমাকে কিন্তু এখানে খ লিখতে পারবো না, এখানে কই থাকবে। তো খ আনতে হলে আমাকে যেটা করতে শিফট ধরে তারপর আমার খ দিতে হবে। তো এইভাবে করে আপনারা বাংলার অক্ষরগুলি লিখতে পারবেন উপরে নিচে। তো এক্ষেত্রে আপনারা উপরের যে অক্ষরগুলি আছে সেগুলি শিফটের মাধ্যমে কাজ করতে পারবেন। তো যে বিষয়টা, তা আমি এরপরে যে বিষয়গুলি আছে, ধরেন যে বাংলায় যে অক্ষরগুলি আছে যেগুলি যুক্তাক্ষর, তো এইগুলি আমি ধাপে ধাপে আপনাদের শেখাবো। তো আপনারা আশা করি ধৈর্য ধরে ধরে বিষয়গুলি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। তো আপনারা শিখতে পারলে আমার ভালো লাগবে আর কি। যাই হোক, তো আজকে বিষয়টাও আপনারা আশা করি দেখবেন। তো আগের ভিডিওগুলি আপনারা দেখছেন, আমি আশা করি পরবর্তী যে ভিডিওগুলি আছে ওগুলো আপনারা দেখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আমার চ্যানেলে নতুনভাবে আজকেই প্রথম দেখছেন আমার চ্যানেলটা, তারা আমার চ্যানেল ভিডিওগুলি দেখবেন, দেখার পর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।